Hello everyone, welcome to Ganpit Academy. আমরা এসে গেছি দ্য ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডেইলি নিয়ে। এর আগের দিন আমরা যেটা ডিসকাস করছিলাম যে ভারতবর্ষের ফিসকাল পলিসি সম্পর্কে, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা রিসেন্ট ইভেন্ট, এপ্রিলের প্রথম সপ্তাহে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF তার একটি রিপোর্ট নিয়ে আসে, যেখানে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা হয়। একটা হচ্ছে গ্লোবাল GDP, দ্বিতীয় আগের দিনের যে আলোচনা আমাদের ছিল গভর্নমেন্ট ডেট সম্পর্কে, সেই বিষয় নিয়ে এই রিপোর্টেও লেখা হয়েছে। তো GDP আর গভর্নমেন্ট ডেট, আমি আগের দিন বলেছিলাম যে সরকারের যে ঘাটতিটা সেটা ভারতবর্ষে আমরা মূলত ফিসক্যাল ডেফিসিট, অতএব যেটা সরকারের আয় এবং ব্যয়ের যে ঘাটতি তাকে GDP পরিপ্রেক্ষিতে সেই ঘাটতিটাকে মাপা, সেইভাবে আমরা সেটাকে স্টাডি করি। কিন্তু বিশ্বমানের যে প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাংক IMF, তারা এটাকে একটু অন্যভাবে দেখে। তারা দেখে ডেট টু GDP রেশিও, অতএব এই ঘাটতিটা মেটানোর জন্য সরকার যে বাজারে ধার নিচ্ছে বা নিয়ে রেখেছে তার টোটাল সাম, সেটা সেই দেশের GDP তুলনায় কত, ডিফারেন্সটা দেখো। আগের আমরা যেটা ভারতবর্ষে করি সেটা হচ্ছে সে বছরের যে ফিসকাল ডেফিসিট, সেই বছরের যে ঘাটতি সেটাকে GDP পরিপ্রেক্ষিতে দেখে আমরা বলি ফিসকাল ডেফিসিট হচ্ছে 3.5% বা 9% অফ কান্ট্রিজ GDP সেই বছরের জন্য। কিন্তু IMF বা ওয়ার্ল্ড ব্যাংক কী করে, তার যেটা আউটস্ট্যান্ডিং ডেট, এবছর যদি ঘাটতি হয়ে থাকে তাহলে আগের বছরও কিছু ঘাটতি হয়েছে, তার আগের বছরও কিছু ঘাটতি হয়েছে এবং বিভিন্ন বরোয়িং করেছে তার জন্য, সেই ধারগুলো এখনও চোকাচ্ছে। তো টোটাল যে ঘাটতিটা আরও বাড়ছে, আরও ধারও বাড়ছে, তাহলে সেই যে ডেট সেটার পরিপ্রেক্ষিতে সেই দেশের GDP এবং সেই ডেট টু GDP রেশিও, ন্যাচারালি ডেট টু GDP রেশিও ফিসক্যাল পলিসি ফিসক্যাল ডেফিসিটের থেকে অনেক বেশি হয়। ভারতবর্ষে করোনাকালের আগে আমাদের ডেট টু GDP রেশিও ছিল 74%, 74%। IMF যে রিপোর্টটা এনেছে সেই রিপোর্ট অনুযায়ী এবছর করোনাকালে যেহেতু সরকারকে অনেক টাকা বাজার থেকে ধার নিতে হয়েছে, কারণ আগের দিন যেটা বললাম ট্যাক্স কমে গেছে, ইনকাম কমে গেছে, অথচ আয় ব্যয় বেড়ে গেছে, সেই কারণে সরকারকে ধার নিতে হয়েছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সরকারের ডেট টু GDP রেশিও ভারতবর্ষের, ভারত সরকারের হলো 90%। অতএব টোটাল ভারতের যা GDP তার 90% টাকা সরকার বাজারের থেকে ধার নিয়ে রেখেছে বা ধার নিতে চলেছে কিছুটা। এটাকে যদি অ্যাবসলিউট টার্মসে দেখো তাহলে আগের দিনই বললাম ভারতবর্ষের GDP হচ্ছে 196 লক্ষ কোটি টাকা, তার 90% মানে প্রায় 180 লক্ষ কোটি টাকা ভারত সরকারের বাজারে ধার, বাজার মানে ভারতবর্ষের বন্ড মার্কেটে, সেটা শর্ট টার্ম হতে পারে, লং মিডিয়াম টার্ম হতে পারে বা লং টার্মও হতে পারে। শর্ট টার্ম মানে এক বছরের কমের যে ধারগুলো, যেগুলো প্রতি মাসে বাইরে দেওয়ার জন্য ইনস্ট্যান্ট বাজার থেকে টাকা তোলে সরকার ট্রেজারি বিলসের মাধ্যমে, সেটা লং টার্মে গভর্নমেন্ট সিকিউরিটিস আছে, 5 বছরে 10 বছরে 15 বছরে গভর্নমেন্ট সিকিউরিটিস সেইগুলো। এছাড়াও আমরা যে ছোটো ছোটো স্মল সেভিংস স্কিমস, যেটা ধরো পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমস, এই যে এগুলোকে বলা হয় স্মল সেভিংস স্কিমস, যেগুলো ইন্ডিয়ান মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাসদেরকে টার্গেট করে বানানো হয়েছে, সেই টাকাগুলো কিন্তু সরকারের ধার, কারণ তার উপরে সরকার ইন্টারেস্ট দিচ্ছে। ঠিক এই বিষয়ে এরকম, এটা কিন্তু ভারতবর্ষ অতিক্রম না, কোনো মানে এক্সেপশন নয়, বিশ্বজুড়ে IMF-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে সব দেশেরই ডেট টু GDP রেশিও বাড়ছে এবং সেটা বেড়ে এবছর কত, এবছর প্রায় 100%। অতএব গোটা পৃথিবীর যা GDP, সব দেশের GDPগুলোকে যদি অ্যাড করা হয়, সেটা বিশ্বের GDP, সেই বিশ্বের GDP-র 100% সব সরকারের যদি ধারগুলোকে অ্যাড করা হয় সেটা হচ্ছে টোটাল ডেট। আবার বলছি, দেশের সব দেশের GDP-কে অ্যাড করলে আসবে গ্লোবাল GDP, আর সব সরকারের ধারকে অ্যাড করলে আসবে গ্লোবাল ডেট। এই গ্লোবাল ডেট টু গ্লোবাল GDP রেশিও ইজ অলমোস্ট 100%, IMF-এর রিপোর্ট এসেছে এপ্রিলের ফার্স্ট উইক, এপ্রিল 2021-এর ফার্স্ট উইক। ভারতবর্ষের এই ডেট টু GDP রেশিও কত, 90%। IMF বলছে এটা ইমিডিয়েট, যেহেতু ইমিডিয়েট একটা ইকোনমিক স্লোডাউন এসে গেছে, ট্যাক্স কালেকশন কমে গেছে, আস্তে আস্তে যেমন যেমন ইকোনমি স্টেবিলাইজ করবে মিডিয়াম টার্মে এটা কমে 80%-এ আসবে।
করোনার কালের আগে কিন্তু আমাদের এটা ছিল 74%, অর্থাৎ সরকারি হার বাড়ছে, এর এফেক্ট ইত্যাদি নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা এই রিপোর্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। রিপোর্টের আর একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা একটা পজিটিভ নিউজ এবং যে কারণে এই রিপোর্টটাকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে, যে রিপোর্ট অনুযায়ী গ্লোবাল জিডিপি, আবার বললাম সব দেশের জিডিপিকে অ্যাড করলে যেটা আসবে, সেই গ্লোবাল জিডিপি 2021 মানে পয়লা এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2021 অবধি যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে গ্লোবাল জিডিপি কন্ট্র্যাক্ট করেছে বাই মাইনাস কন্ট্র্যাক্ট করেছে বাই 3.3%। মানে যদি 2020 আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি উৎপাদন হয়ে থাকে 100 টাকার, এই এক বছরে উৎপাদন হয়েছে প্রায় 97 টাকার। এটাতে অবভিয়াসলি এটা আমি এক্সাম্পল দিলাম, 100 টাকা ধরে গ্লোবাল জিডিপি আরও বড়, গ্লোবাল জিডিপির সাইজ আরও বড়, তো সেটাখানে তুমি বুঝতেই পারছো 3.3 মানে অনেকটা অনেক বড় কন্ট্রাকশন হয়েছে। কিন্তু এটা অবভিয়াসলি লকডাউন ছিল, কোনো বিজনেস হয়নি, দোকানপাট বন্ধ ছিল, অনেক লোকের চাকরি গেছে, তো তাদের স্যালারিটাও জিডিপিতে ধরা হয়, সেগুলো সব বাদ দেওয়া হয়েছে। তো এবার আস্তে আস্তে যেমন ইকোনমি স্টেবিলাইজ করবে, IMF-এর রিপোর্ট অনুযায়ী গ্লোবাল জিডিপি আবার গ্রো করতে লাগবে এবং সেটা গ্রো করবে এট 6.6%। গ্লোবাল জিডিপি মাইনাস 3.3% কন্ট্র্যাক্ট করেছে, এবছর 6.6% এক্সপ্যান্ড করবে। ভারতবর্ষের ক্ষেত্রে এটা বলা হয়েছে ভারতবর্ষ পৃথিবীর থেকে ফাস্ট রিকভার করবে, ভারতবর্ষের জিডিপি প্রায় 12.5% রেটে গ্রো করবে, 12.5% রেটে গ্রো করবে। আগের বছর আমরা কিন্তু পৃথিবীর থেকে বেশি কন্ট্র্যাক্ট করেছিলাম, পৃথিবীতে 3.3% কন্ট্রাকশন ছিল ইন্ডিয়ার ক্ষেত্রে, বিভিন্ন রিপোর্টে বিভিন্ন পার্সেন্টেজ বলা হয়েছে, বাট ইট ওয়াজ অলওয়েজ বিটুইন 5-7%। এইটা হচ্ছে টোটাল কন্ট্রাকশন এক বছরে, কিন্তু এই বছর আমরা তার থেকে অনেক বেশি রেটে গ্রো করব, 12.5%। কিন্তু এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, যে রিপোর্টটা যখন এসেছে তখন কিন্তু সেকেন্ড ওয়েভটা অত ট্রিমেন্ডাস হয়নি। ইদানিং তোমরা দেখলে যে বোর্ড এক্সামস ক্যান্সেল করা হলো, অনেক স্টেট গভর্নমেন্টস কারফিউ আনছে, তো সেটারও হয়তো একটা ইম্প্যাক্ট আবার পড়তে পারে। IMF সেক্ষেত্রে আর একটা রিপোর্ট আনবে বা অন্যান্য সংস্থা অনেক রিপোর্ট বা প্রজেকশনস আনবে, বাট এখান থেকে আমরা বলতে পারি যে যেটা রিকভারি ট্রেন্ড ওয়ার্ল্ড ওয়াইড শুরু হয়েছে পোস্ট ভ্যাকসিনেশন, লোকে আবার বেরোতে লেগেছে বাজারে, মার্কেটে যাচ্ছে, বিজনেস রিস্টার্ট হচ্ছে, তো এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে এবং এর ফলে ইকোনমি রিকভার করবে। তো আজকের জন্য এতটাই, IMF-এর রিপোর্ট আমরা একটা ডিসকাস করলাম, যতটা পারলাম সরল ভাষায় তোমাদেরকে রিপোর্টটা বোঝানোর চেষ্টা করলাম, এর ইম্প্যাক্টটা তোমরা আশা করি বুঝতে পারছো, যে ইকোনমি যদি আবার ট্র্যাকে ফেরে, জবস আসবে, এমপ্লয়মেন্ট আসবে, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আরও বাড়বে, যারা দারিদ্র সীমার নিচে আছে বা করোনার কালে চলে গেছে তারা আবার তাদের দারিদ্র লাইনের পভার্টি লাইনের উপরে আসবে। তো গ্রোথ আর ডেভেলপমেন্ট দুটোই সম্ভব অনলি ওয়েন ইকোনমি যখন ভালোভাবে চলছে, ইকোনমি যখন গ্রো করছে। সো ইট ইজ অলওয়েজ এ পজিটিভ নিউজ যখন কোনো একটা গ্লোবাল অর্গানাইজেশন বলে যে জিডিপি গ্রো করবে, ইকোনমি গ্রো করবে। সো দ্যাটস অল ফর টুডে, এরপরে আরও এরম ধরনের ইকোনমিক এবং পলিটিক্যাল ডিসকাশনস নিয়ে, ছোটো ছোটো ভিডিওস নিয়ে আমি ইকোনমিক এবং পলিটিক্যাল ডেলিতে আসতে থাকবো। সো স্টে টিউন অন জ্ঞানপীঠ একাডেমি চ্যানেল, টেক কেয়ার।